মাদারীপুরের কালকিনিতে এক কৃষকের 3,50,000 টাকার লাউ গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার দিবাগত রাতে পৌর এলাকার পুয়ালি মাদারীপুর গ্রামে এই ঘটনা ঘটে। এ ব্যাপারে কালকিনি থানায় 6 জনকে আসামি করে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। মাদারীপুর প্রতিনিধি জাহিদ হাসান জাহানান দক্ষিণ গোপালপুর গ্রামের আকবর সর্দার বিভিন্ন সংস্থা থেকে লোন নিয়ে 2 একর জমি লিজ নিয়ে দীর্ঘদিন ধরে কৃষি কাজ করে আসছেন। জমিতে 3,50,000 টাকা ব্যয় করে 2,500 লাউ গাছ রোপণ করেন। এমন সময়ে রাতের আঁধারে ফলন্ত গাছগুলি সব কেটে দিয়েছে দুর্বৃত্তরা, এতে তার ব্যাপক ক্ষতি হয়েছে। এ বিষয়ে কালকিনি থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন মৃধা জানান, থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। এই বাগানে 8 জন কর্মচারী আমরা কাজ করি। এই বাগানের যে মালিক সে অনেক টাকা ঋণ নিয়ে এই বাগান করেছে। আমাগো 8 জন লোক আমাগো বাঁচাইয়ে রাখছে এবং মালিকও বাঁচছে। হ্যাঁ, এখন এই লাউ গাছ কেটে ফেলাইছে, কারণ আমাগো বাঁচার কোনো রাস্তা নাই। আমরা এর একটা বিচার চাই। 2 একর জমি আমি অনেক টাকা দিয়ে লিজ নিছি, কিন্তু ঋণ করে 3,00,000 টাকা ঋণ আনছি। ঋণ এনে আমি এই লাউ গাছ লাগাইছি, কিন্তু রাতের আধারে দুর্বৃত্তরা কাইটে ফেলাইছে। কিন্তু আমি কিভাবে এখন অসহায় মানুষ দাঁড়াবো, দাঁড়ানোর কোনো রাস্তা আমার নাই। বিচার চাই, সূক্ষ্ম বিচার চাই। যারা কারছে তাকে আইনের আলতায় আইন না বিচার করা যাতে হয়।